রাজধানীর মিরপুরের পল্লবী থানায় হঠাৎ করে দেখা মিলল আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের। তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা মৌ খান। ভিতরে প্রবেশ করে জানা গেল প্রশাসনিক কোনো কারণে নয়, তার বাহাদুরি সিনেমার শুটিং করছিলেন তিনি। শফিক হাসান পরিচালিত বাহাদুরি সিনেমার শেষ লটের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা মৌ খান। অনেকদিন পর দর্শক একটা গল্পের অ্যাকশন গাঁথনি, যেটা বলে সিনেমা, যেটা বলে ছোটবেলা আমরা তালি দিয়েছি, হেসেছি, সেই ধরনের সিনেমা শফিক হাসান বানিয়েছেন বাহাদুরি। দর্শক নিরাশ হবেন না এই সিনেমাটা দেখে, এবং আমি সর্বোচ্চ এফোর্ট দিয়ে চেষ্টা করেছি যত্ন করে কাজটা করার জন্য। কাজ তো মাঝখানে টুকটাক করেছি, বাট সংগঠন করতে গিয়ে সময়টা ওখানে বেশি আটকে গিয়েছে। দুটোই পাশাপাশি চলুক, এখন দেখি যে বেশি গ্যাপ হয়ে যাচ্ছে স্ক্রিনে, তো সেদিক থেকেই কাজগুলো শেষ করতে চাই। যেগুলো হাফ ডান কাজ ছিল সে কাজগুলো শেষ করে দিতে চাই আগে, বিকজ তাদের অধিকার আগে। সিনেমাটার কাজ আমরা অনেকদিন ধরেই করছি, এবং যাতে বেটার কিছু হয়, ভালো কিছু হয়, এজন্য আমরা বেশ সময় নিয়ে খুব সুন্দর করে কাজটা করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ দর্শকদের সিনেমাটা খুব ভালো লাগবে। অ্যাকশন, রোমান্স সব কিছু মিলিয়ে বাহাদুরি দেখাতে গেলে তো সব কিছুই লাগে, তাই না? তো সব কিছু মিলিয়ে এটা একটা অ্যাকশন ধর্মী এবং রোমান্টিক সিনেমা দুটোই আছে। এবং আমার জায়গা থেকে আমি বলবো যে অবশ্যই রোমান্টিক সিকোয়েন্স করার বা রোমান্টিক গান করার সব কিছুরই সুযোগ ছিল এখানে। সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা কাজ হয়েছে। বাহাদুরিতে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে আলো। আলো খুব সফট একটা মেয়ে, যে প্রথম দেখাতেই হিরোর প্রেমে পড়ে যায়, খুব রোম্যান্টিক একটা মেয়ে। তো সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা ক্যারেক্টার, বাকিটুকু দেখতে হলে অবশ্যই বাহাদুরি দেখতে হবে। দীর্ঘদিন আগে সিনেমার শুটিং শুরু হলেও এখন চলছে শেষ দৃশ্য ধারণের কাজ। কিন্তু কবে শেষ হবে শুটিং আর কবেই বা মুক্তি পাবে সিনেমাটি? শুটিংটা আমরা কিন্তু করোনার আগেই প্রায় শেষ করে রাখছিলাম, কিন্তু মুক্তি দিতে পারিনি। মাঝখানে করোনা গেল, করোনা যাওয়ার পরে আমরাও নিজেরাও একটু অপ্রস্তুত ছিলাম, সব কিছু মিলে গেলে একটু লেট। কিন্তু কাজ কিন্তু কমপ্লিট করছি আমরা করোনার আগে, যেমন এখন আমরা ব্যাকগ্রাউন্ড আর আর এগুলো কমপ্লিট করা হয়ে গেছে। আজকের যে শুটিংটা হচ্ছে সেটা হলো যে এই গানের আগের একটা সিন ছিল শুধু মৌ এবং জায়েদ খানের, পরিমণি সাইমন ওদের কাজ সম্পূর্ণ কমপ্লিট করা আছে, মিশা সদাগরের কাজও কমপ্লিট করা, এইটুকুর জন্যই আমরা কিন্তু আটকে আসছিলাম। কবে মুক্তি দেওয়ার প্ল্যান? আমি জানুয়ারিতে চিন্তা ভাবনা করছি, আর না হলে ঈদে চলে আসবো। এদিকে শিল্পী সমিতির নির্বাচনে শিল্পীদের ভোটে জায়েদ খান জয়ী হলেও ফলাফল গড়ায় আদালত পর্যন্ত, জানিয়ে এখনও আশাবাদী দাবাং খ্যাত এই অভিনেতা। এটা হচ্ছে লিপ টু আপিল গ্রহণ করেছে, আপিল শুনানির জন্য গ্রহণ করেছে, হাইকোর্টের রায়টি স্থগিত করেছে। এখন অনেক প্রক্রিয়া আছে, এটা শুনানি হবে, এটা আবার রায় হবে, তারপর এটা আবার রিভিউ করা যাবে, অনেক কিছু বাকি আছে। না বুঝে একজন এক এক কথা বলছে, আমার মনে হয় আইনের প্রতি এটা শ্রদ্ধাশীল হওয়া উচিত। সর্বোচ্চ আদালতের কথা না পড়ে, রায় না পড়ে একজন হুটহাট করে কোনো মন্তব্য করা উচিত না। লাইট ক্যামেরা আর অ্যাকশন কাটে যার জন্ম, তিনি কি দ্বন্দ্বে আটকে থাকবেন নাকি নতুন করে ঘুরে দাঁড়িয়ে দর্শকের মন জয় করবেন, তা কেবল এখন সময়ের অপেক্ষা মাত্র। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।